বহুদিন পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে হচ্ছে একমত প্রকাশের সুযোগ পাচ্ছি। সাধারণত তো দ্বিমত প্রকাশ করতে হয় বেশিরভাগ সময় এবং খুব ভয়ে ভয়ে আতঙ্কে থাকি, ওনাদের সাথে দ্বিমত প্রকাশ করলে তো আসলে বোঝেনি অবস্থা কী হইতে পারে। তো আজকে উনি কিছু কথা বলবেন আমেরিকাকে নিয়ে, এবং উনি যা বলবেন আমি ফর দ্য মোস্ট পার্ট ওনার সাথে একমত। তবে উনি যেই বাস্তবতা তুলে ধরবেন, উপস্থাপন করবেন, করে আলটিমেটলি যেটা করবেন সেটা হচ্ছে ঘটনাকে স্পিন মেরে নিজের দিকে নেওয়ার চেষ্টা করবেন, নিজের ফেভারে নেওয়ার চেষ্টা করবেন, এবং সেইখানে অবশ্যই একটু অসততার আশ্রয় নিয়ে ফেলবেন। তো এই রিপোর্টটার শুরুতে একটা কথা রিপোর্টার বলে, আমি এটা দেখছিলাম অন্য একটা ভিডিওতে, এই ভিডিওটাতে নাই, কিন্তু যা হোক রিপোর্টার বলে শুরুতেই, সো এটা শুনি, শুনে প্রধানমন্ত্রীর মুখে শুনতে পারলাম না আর কি। এটা অন্য ভিডিওতে আমি নিজে শুনছি, সো এমন না যে এটা ভেরিফাইড তথ্য যে এই কথাটা বলে, কারণ এটা খুব একটা ইন্টারেস্টিং কথা। সো এটা মেবি আলোচনা সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, এটা আসলে সার্চ দিলে পাবো। আর আচ্ছা দেখি নিন আপনারা ইউটিউব থেকে এই যে কথাটা বেসিক্যালি। প্রথম আলো পত্রিকা আওয়ামী লীগ, জনগণ এবং দেশের শত্রু জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীর বিশেষ অধিবেশনে এই মন্তব্য করেছে প্রধানমন্ত্রী। দেশের একটু বিষয় নিয়ে আলোচনা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে প্রথম আলোর খুবই দেখতে পারেন না দুই চোখে, কেন তারা হইতেছে 111-এর সরকার ক্ষমতা আছে, 111 নিয়ে জাস্ট কয়েক পর্ব আগে কথা বলতে যাই। সো আচ্ছা ঠিক আছে কথা, শেখ হাসিনা তিনি বলেছেন পত্রিকাটি কখনোই দেশের স্থিতিশীলতা চায় না, এ সময় গণতন্ত্রের সবক দেয়া দেশ বাংলাদেশ অবনত। প্রথম আলো দেশের স্থিতিশীলতা জানা মাননীয় প্রধানমন্ত্রী জান, আচ্ছা আমরা জানি তান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন যে কোনো দেশের ক্ষমতা বদলাতে পারে যুক্তরাষ্ট্র, এই যে কোনো দেশের ক্ষমতা বদলাতে পারে যুক্তরাষ্ট্র। হ্যাঁ এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী, সেটা একটা বিশাল ব্যাপার, একটা বিশাল, এবং বাংলাদেশের ক্ষমতাও চাইলে বদলাইতে পারবে এটা বলে আর কি। তো এটা তো আসলে নতুন কথা না, এটা তো আমি এই চ্যানেলে কত শত আলোচনায় যে এটা বলছি, যখনই আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রীরা দাবি করেন যে আমেরিকাকে গুনার সময় নাই, আমরা এগিয়ে যাচ্ছি তরতর করে, আমরা উন্নয়নের মহাসড়কে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছি, আমাদের কাউকে পাত্তা দেওয়ার সময় নেই, এগুলো যখন বলেন তখন তো অনেকবার আলোচনা করছি যেগুলো ওনারাও খুব ভালো করে জানেন, যে কাউকে পাত্তা দেওয়ার সময় নাই তা না, আসলে চাইলে আমেরিকা হচ্ছে বাংলাদেশের এই সরকার টরকার হইতেছে রাতারাতি এগুলোকে সব ফেলে দিতে পারে। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ এতই অগুরুত্বপূর্ণ যে বাংলাদেশে সরকার পতন করানোর জন্য এটার পেছনে যে পরিমাণ টাকা পয়সা ঢালতে হবে, যে পরিমাণ সিআইএর হচ্ছে রিসোর্স ব্যয় করতে হবে, ওটুক রিসোর্স ব্যয় করা প্রয়োজন বোধ করেন আর কি আমেরিকা। এবং এই সুযোগ নিয়ে বাংলাদেশ সরকার, বাংলাদেশের সরকার লোকেরা এরা জানে যে এরা এতই অগুরুত্বপূর্ণ, এতই বাতিল দেশ যে আমেরিকা দেখিনি মাথা ঘামাবে না, এই আশ্বাস ভরসার জায়গা থেকে এরা এত কথা বলে। সো সেটার প্রমাণ হয়েছে এই যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও কিন্তু জানেন, যিনি বললেন যে আমেরিকা চাইলে যে কোনো দেশের সরকার বদলাইতে পারে, সেখানে বাংলাদেশ তো কোন মহাভারত আর কি, বাংলাদেশ কোন মহাভারত তা সেখানে। সো এটা কোনো নতুন ব্যাপার না, কিন্তু ইয়ের ভূতের মুখে রামনাম আর কি, মাননীয় প্রধানমন্ত্রী যে জানেন এইটা সেটা আমরা জানতে পারলাম, যে ওনারা যে এত বড় বড় কথা বলেন আমেরিকা চাইলে কিন্তু ওনাদের পায়ে নিচে মাটি থাকবেন এটা ওনারা জানেন। আচ্ছা এবং ওনারা এটাও জানেন যে আমেরিকা চাইবে না, এবং ওনারা এটাও জানেন কেন চাইবে না, যে এমন বুয়াদের যে একটা জোক আছে যে রাশা নিয়ে সম্ভবত যোগটা আর কি, যে রাশাতে যখন এরকম যে যেই যাই লিখে ধরে নিয়ে যায়, তো এক লোক যাই লিখে ধরে নিয়ে যায় রাশান সরকারের লোকজন, তারপর সে লিখছে যে মানে সরকার কিনা সরাসরি রাশার নাম উল্লেখ করে বা সরকারের নাম উল্লেখ করার লেখা সাহস পাচ্ছে না, সে এবার ভাববাচ্চে লিখতেছে যে এমন কি জানি বলে যেসব দেশে স্বাধীনতা নাই সেসব দেশে থাকা নিরাপদের কিছু একটা লিখছে আর কি একটা। পরে সে আবারও তোকে ধরে নিয়ে গেছে, বলে আমি তো এখন সরকারকে নিয়ে কিছু বলে বললো যে তুমি কোন দেশে থাকা নিরাপদ না রেখে আমরা জানি না, ভাবছো কোন দেশের এই অবস্থা তো আমরা জানি খুব ভালো করেই। সো মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো করেই জানেন যে বাংলাদেশের কী অবস্থা এবং জায়গা। সো নেক্সট কথাগুলো না শুনি, এখানে অনেকগুলা আমেরিকাকে প্রচুর ধোলাই করবেন, সো সেগুলো শুনি আমরা। হ্যাঁ সত্তর অনুচ্ছেদ হইতেছে গণতন্ত্রকে সুরক্ষা দেয় নাকি, তো বাংলাদেশে কি এখন গণতন্ত্র আছে, জাতির পিতার অনুচ্ছেদ এই জন্য আর কি সুরক্ষা দেয়। আমিও একমত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, ওসিন আজকে একমত হবো, আটলান্টিকের এই পার পর্যন্ত বা আমেরিকা গণতন্ত্রের চর্চা করে আটলান্টিক পার হইলে আমেরিকার গণতন্ত্রের চর্চা হইতেছে, একটা ইউটার্ন নাই, এটা একেবারে সত্য কথা, আমি এটা ওনার সাথে একমত। গণতান্ত্রিক দেশের সরকার সরাই দিচ্ছে আমেরিকা, আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টের সাথে কনফ্লিক্ট করলে বা আমেরিকার কথা মতো উঠবস করতে না চাইলে, আবার যারা আমেরিকার কথা মতো উঠবস করে সেসব দেশে গণতন্ত্র না থাকলেও হইতেছে কোনো সমস্যা নাই। সৌদি আরব আরবদেরকে আমি একটা ভিডিও শেয়ার করছি মাঝখানে ফেসবুকে, যে সৌদি আরব এখন যখন বেঁকে বসছে, এখন আর আমেরিকার কথা শুনতেছে না, এখন হইতেছে হঠাৎ করে সৌদি আরবে নাকি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, এতদিন হয় নাই।
আমেরিকার দৃষ্টিতে তো আমেরিকার যেই ইয়ার্ডস্টিক তাতে করে তো সৌদি আরব হচ্ছে, এটাও বিভিন্ন সময় আলোচনা করে ফেলছে যে ইসরায়েল সৌদি আরব পৃথিবীর সবচাইতে দুইটা মানবতা বিরোধী দেশ আমেরিকার ইয়ার্ডস্টিক অনুযায়ী, এবং এই দুটাই আমেরিকার সবচাইতে বড় আলাই ছিল আজীবন, এখন তো সৌদি বেঁকে বসছে। তো আমেরিকা টার্ন অ্যান্ড ব্লাইন্ড আই এই যে আমেরিকার ইয়ে সৌদি আরব ইরানের ব্যাপারে, এখন যখন ইরান সৌদি আরব বেঁকে বসছে এখন মানবতা নিয়ে দেখা সমস্যা। হ্যাঁ এখন এখন সৌদি আরব কি গণতন্ত্র আছে? না নাই, এটা কোনো সমস্যা ছিল না, এখন কিন্তু সমস্যা মানবতা নিয়ে একটু একটু কথা ফুটতেছে। আমি ফেসবুকে একটা ভিডিও শেয়ার করছিলাম, আমেরিকার এক কংগ্রেসম্যান ইন্টারভিউ দিতে গিয়ে সিএনএনে বলতেছে যে সৌদি আরবে মানবতার অবস্থা ভালো না। হ্যাঁ আচ্ছা, গণতন্ত্র নিয়ে কথা শুরু হবে, তারপর ইরানের তো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় ছিল, সেটার পতন ঘটাইছে আমেরিকা তাদের কথা শুনে না দেখে, তারপর এইগুলা কী বলবো সারা পৃথিবীতে। হ্যাঁ যেখানে আমেরিকার কথা শুনবে না গণতান্ত্রিক সরকার সরাই দিবে। হ্যাঁ সো এই কথা সত্যি, আটলান্টিকের এই পর পর্যন্ত গণতন্ত্র এবং আটলান্টিক পার হয়ে গেলে আর গণতন্ত্র আমেরিকা। কেন আপনারা একটা মিলিটারি ডিক্টেটরকে সমর্থন দিচ্ছেন? আমি প্রশ্ন করেছিলাম মাননীয় স্পিকার, আজকে আমি বলি যে যে দেশটা আমাদের কথা গণতন্ত্রের শপথ দেয় আর আমাদের বিরোধী দল থেকে শুরু করে কিছু ছিল তাদের কথায় খুব নাচন কদন করছেন, উল্লাস করছেন, উৎফুল্ল হচ্ছেন। হ্যাঁ তারা যে কোনো দেশের ক্ষমতা উল্টাতে পারে পাল্টাতে পারে, বিশেষ করে মুসলিম দেশগুলি যে এটা এটা তারা যে কোনো দেশের ক্ষমতা উল্টাতে পারে পাল্টাতে পারে, যে মাননীয় প্রধানমন্ত্রী বললেন ওইটাই, ওই যে আমেরিকা মানে ওইটাই মনে হয় এইটাই কি বলেন নাকি আরো কি জানি বলেন মনে হচ্ছে সরাসরি। যা হোক আরো বেশি মানে সঠিক অবস্থা বলতে যাচ্ছি, আরব স্প্রিং ডেমোক্রেসি এসব বলে বলে যে সমস্ত ঘটনা ঘটাতে ঘটাতে এখন নিজেরাই নিজের মধ্যে একটা নিজেরা নিজের একটা প্যাচে পড়ে গেছে ইউক্রেন যুদ্ধ নিয়ে। হ্যাঁ তো দেখেন ওনারা কিন্তু জানেন বিশ্ব রাজনীতি সম্পর্কে ভালোই জানেন, তো উনি বলতেছেন আমেরিকা প্যাচে পড়ে গেছে যেটা ধরেন ইউক্রেন যুদ্ধ নিয়ে। তো আমি গত কয়েকদিন আগেও একটা বলতেছি ফেসবুকে, আমার এই চ্যানেলও পোস্টটা করছি, রাইট? সো ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকা যে খুব সুবিধা করতে পারতেছে, রাশিয়া সুবিধা করতে পারতেছে, আমেরিকা যে খুব সুবিধা করতে পারতেছে তা কিন্তু না, যদি আপনারা প্রপাগ্যান্ডিস্টদের কারণে এগুলো জানতে পারবেন না, কারণ পুরো মিডিয়া পৃথিবীর নিয়ন্ত্রণ করে হইতেছে আমেরিকা, সো মিডিয়ার কাছ থেকেও জানতে পারবেন না, আবার আরও তো এরকম ব্যাপার স্যাপারের কারণে জানার সুযোগ নেই আর কি। এরা এমন পাওয়ারফুল, এদের ন্যারেটিভের বাবল ভাঙা খুবই কঠিন। সো আমেরিকা খুব ভালো অবস্থা না ইউক্রেন যুদ্ধ নিয়ে, খুব সুবিধা করতে পারতেছে না, আর রাশার পিছনে পুরো নেটো সহ সবাই লেগে আছে একটা দেশের বিরুদ্ধে, সো রাশা সুবিধা করতে পারার কথা না। সো যুদ্ধের ফ্রন্টে রাশার অনেক ইয়ে হইতেছে, কী যেন বলে এটাকে, ইয়ে অফ অ্যাট্রিশন, ওয়ার অফ অ্যাট্রিশন একটা ওয়ার্ড ইউজ করে, মানে হইতেছে যুদ্ধ প্রলম্বিত করে ক্ষয় শক্তি ক্ষয় করতে করতে এমন একটা অবস্থা, যুদ্ধে এত লম্বা করবে টেনে যে আর নিতে পারবে না, আর ইয়ে সহ্য করতে পারবে না আর কি এই ক্ষয়ক্ষতি। সো এই ওয়ার অফ অ্যাট্রিশন হইতেছে আমেরিকা করতেছে রাশার সাথে, রাশার বিরুদ্ধে কোনো লুকা ছাপান আমেরিকার এই জেনারেল টেনারেলরা সরাসরি বলতেছে, নেটোর চিফের ইন্টারভিউ দেখতেছিলাম, এই নেটো কী বলে ওরা, চিফ মানে চিফ যে আর কি নেটো যে হেড, ওনার ইন্টারভিউ দেখতেছিলাম কার সাথে কোনো একটা ব্রিটিশ চ্যানেলে, উনি এটা উনি প্রথমে দেখলাম ক্লিয়ারলি বলতেছে যে আমরা ওয়ার অফ অ্যাট্রিশন করতেছি। সো এটা কোনো রাগ থাকে না, এরকম অনেকবারই শুনছি। সো সো ওয়ার ফ্রন্টে আমি তার সাবজেক্ট সাইট্রাক্ট হয়ে যাচ্ছি, যা হোক রাশা হয়তো অত সুবিধা করে উঠতে পারতেছে না এদের কারণে, কিন্তু এমনিতে ইকোনমিক ওয়ার চেয়ে ডলার নিয়ে তেল বেচা কেনা নিয়ে গতকালকে খবরে দেখলাম যে জাপান হইতেছে আমেরিকার নির্ধারিত মূল্যে হইতেছে তেল কিনতেছে না, রাশার কাছ থেকে বেশি টাকা পে করে কিনতেছে, আর এই দেখা ইকোনমিক ওয়ার কোনো সুবিধা এই স্যাংশন ট্যাংশন দিয়ে মোটেও সুবিধা করতে পারতেছে না রাশা, বরং রাশা ফাটাই ফেলতেছে এইসব স্যাংশনের বেনিফিট নিচ্ছে ডলার বাইরে গেলেন। দেখ সো ইকোনমিক ওয়ার ফ্রন্টেও আমেরিকা সুবিধা করতে পারতেছে না, ফিল্ডেও যে খুব উপকার করে ফেলছে রাশাকে তেমনও না এতগুলা নেটো দেশ মিলে, তারপর কূটনৈতিকভাবেও যে খুব সুবিধাজনক অবস্থানে আছে তাও না, সারা পৃথিবী এই মুহূর্তে যখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ইউক্রেন যুদ্ধ নিয়ে, আমেরিকার বিপরীতে অবস্থান নিয়েছে প্রচুর দেশ, ইভেন আমেরিকার এলাই অনেক দেশও সরাসরি বিপরীতে ইয়ের মতো সৌদি আরবের মতো হয় অবস্থান নিয়েছে, নাহলে কথা শুনতেছে না ঠিক মতো। তো যাই তো প্রধানমন্ত্রী তো বললেন যে রাশিয়া নিজেই প্যাচে, আমেরিকা নিজেই প্যাচে পড়ছে, ওইটাই বললাম আর কি, যে এগুলো শুনবেন না মিডিয়ার কারণে যে আমেরিকা কোন অবস্থায় আছে আর মিডিয়ার প্রপাগান্ডিস্টদের কারণে, কিন্তু আমেরিকা যে খুব রাশা ইউক্রেন যুদ্ধে যে রাশাকে খুব কোণঠাসা করে রাখছে ব্যাপারটা নেসলে তেমনও না। এটা তো আমি কয়েকদিন আগে আলোচনা করলাম যে বাংলাদেশের যে অর্থনৈতিক মন্দা ইনফ্লেশন নিয়ে কোন কথা প্রসঙ্গে বলছিলাম, রাইট? সো এটা বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে এক্সক্লুসিভলি দোষ দেওয়ার সুযোগ নাই। হ্যাঁ বাংলাদেশের যেটা হয় যে বাংলাদেশের সবখানে দুর্নীতি এবং হইতেছে চাঁদাবাজি, এসব কারণে অবস্থা যা তার চেয়ে বেশি ভয়াবহ হয়, রাইট? সারা পৃথিবীতে ইনফ্লেশনে মানুষ ভুগতেছে, বাংলাদেশে যে জিনিসের দাম যদি ইয়ে পার্সেন্ট বাড়ে, কত ইনফ্লেশন রেট এখন 8% 10%, রাইট? সো 8% 10% যদি বাড়ে জিনিসপত্রের দাম, বাংলাদেশের হয়ে যাবে 20%, কেন? কারণ বাংলাদেশে চোরবাটপার ঘুষখোর চাঁদাবাদ নানান জায়গায় বসে আছে এসব কারণে, রাইট?
সো সেটা বাংলাদেশে সবসময় ছিল, এটা এক্সক্লুসিভ কিছু না, কিছু না, বিএনপির আমলে ছিল, আওয়ামী লীগের আমলে আছে, সেখানে আলাদা কিছু নাই, রাইট? এটা হইতেছে বেজ লাইন। কিন্তু যেটা বেজ লাইন না, যেটা এক্সেপশন, সেটা হইতেছে যে হঠাৎ করে জিনিসপত্রের দাম বেড়ে যায়, ওটা সারা পৃথিবীতে বেড়ে গেছে, রাইট? সো এটা এক্সক্লুসিভলি আওয়ামী লীগের কারণে এখন ইনফ্লেশনের এই অবস্থা দেশে, ব্যাপারটা সত্য না, এগুলো বিরোধী দল, বিরোধী লোকেরা বলে আর কি, পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার জন্য। মাত্র কয়েকদিন আগে বানোয়ার কথা বললেন এখন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বিজেপি একটা ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করা দরকার না এখন? ওরে বাবার কি কথা বললাম, এটা ডিজিটাল সিকিউরিটি আর কি, ওনাদের জন্য ওনারা খোদা, ওনারা বানাইছেন এগুলো আমাদেরকে নির্যাতন করার জন্য, অপারেশন করার জন্য। উনি এখন একটা বানোয়ার কথা বলবেন ডিজিটাল সিকিউরিটি, কি জানি বলে উনি বলবেন যে আমেরিকা, শোনেন কি বলে, স্পিন মারবেন আর কি, আমেরিকার একটা রাজ্যের নাম ভুল বলবেন তো মেনে নেওয়ার মতো না, আমার শুনিনি কথা বলে। তাদের দেশের অবস্থাটা কি, বেশি দিন আগের কথা, মাত্র কয়েকদিন আগের কথা, মাননীয় স্পিকার, আমেরিকার টেনেসিস রাজ্যে, টেনেসিস খুবই দুঃখজনক মাননীয় প্রধানমন্ত্রী, মানে সারা পৃথিবীর সকল দেশের সকল ইয়ের নাম, স্টেটের নাম জানবেন প্রধানমন্ত্রী, এটা এক্সপেক্টেড, আমেরিকার সকল স্টেটের নাম জানা উচিত, আমেরিকা পাওয়ারফুল না, এই জন্য আমেরিকার সকল স্টেটের নাম বিভিন্নভাবে জানা উচিত আর কি। আচ্ছা যাক, জানেন না, এটা দুঃখজনক। টেনেসি, টেনেসিস না, ওকে, টেনেসির বানা জানেন, স্পেলিং খুবই মজা, টেনেসির স্পেলিং টিই, এখন তো আমিও ভুল বলে নাকি, আবার টিই ডাবল এন ই ডাবল এস ডাবল ই মনে হয়, খুবই একটা উইয়ার্ড স্পেলিং, প্রচুর ডাবল করে। হ্যাঁ, আমরা অবশ্য যে বলি ডাবল ই ডাবল জি, এভাবে মনে সম্ভবত ইংলিশরা বলে না, তারা বলবে ই ই টি ই এন এন ই ই, এভাবে বলবে সম্ভবত, ডাবল এন ডাবল ই, এভাবে খুব সম্ভবত ইংলিশরা বলে না, আমি সম্ভবত ইফ আমি রং। আচ্ছা, টেনেসি, টেনেসি বানানটা খুবই উইয়ার্ড, ও না ঠিকই তো বলছি আমি তাহলে। হ্যাঁ, মানে প্রধানমন্ত্রীর চেয়ে ভালো জানি, অবশ্য আমি আসি দেশে, টি ই ডাবল এন ই ডাবল এস ডাবল ই, প্রচুর ডাবল উইয়ার্ড, এরকম জায়গা, এগুলো কি হিস্টোরিক কারণ নিশ্চয়ই আছে এরকম। আর সেখানে তিনজন কংগ্রেস সদস্য, একজন কংগ্রেস ওয়ান, দুজন কংগ্রেস সদস্য, একজন হচ্ছে জাস্টিন জোন, আরেকজন হচ্ছে জাস্টিস। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ফ্যাক্টের সাথে কোনো কম্প্রোমাইজ করেন না, কিন্তু নাম উল্লেখ করে দিচ্ছেন। হ্যাঁ, সো আপনি চাইলে কিন্তু ইয়ে ফ্যাক্ট চেক করতে পারবেন ওনার সাথে। হ্যাঁ, সো ফ্যাক্টের সাথে কম্প্রোমাইজ করে না জোন, জাস্টিন পিয়ারসন, আর হচ্ছে গ্লোরিয়া জনসন, এই তিনজন আমেরিকা তো জানেন যে প্রতি প্রায় প্রতিদিনই দেখা যায় অস্ত্র নিয়ন্ত্রণ এবং ডেমোনস্ট্রেশন, এই অপরাধে আছে, ওকে, এই তিনজনকে তাদের কংগ্রেস থেকে এক্সপেল করা হয়, তাদেরকে এক্সপেল করা হয়, একজন সাদা চামড়া ছিল বলে বেঁচে যায়, যেহেতু দুজন কালো চামড়া, তাদের অপরাধ হলো তারা কালো চামড়া, সেই জন্যই তাদের সিট আনসিট হয়ে যায়। আচ্ছা, এখানে মানুষ এই জন্য এই বাঙালির গব্বাজি আর কি, বাংলা সব বিষয়ে মিথ্যা কথা ছাড়া আর কি। সো ডেমনস্ট্রেশন করছে অস্ত্র বিরোধী এই কারণে, এবং বিল উত্থাপন করছে দেখে তিনজনকে বের করে দিয়েছে, এর মধ্যে কালোদেরকে আবার আলাদাভাবে বের করে দিয়েছে। আচ্ছা, ভালো কথা। ওই যে গত পর্ব আলোচনা করছি, ইয়ে বলছে কে জানি আপনাদের, ঝঙ্কার মাহবুব বলছে যে আমেরিকাতে অফিসিয়ালি যদিও ডিসক্রিমিনেশন করা যায় না, আনঅফিসিয়ালি চিপায় চাপায় হয়ে থাকতে পারে। সো কংগ্রেসে অফিসিয়ালি এরকম করে ডিসক্রিমিনেট করবে যে কালো দেখে, এগুলি কল্পনা করা যায়? এটা কি বাংলাদেশ পাইছে নাকি সোনার বাংলা পাইছে না, মানে প্রধানমন্ত্রী কারা কি বোঝে না? আচ্ছা, বাঙালিকে বোঝাচ্ছেন, আচ্ছা ঠিক আছে, ওকে, না ঠিক আছে না, আসলে কী ঘটছিল সেখানে চলেন তো দেখি আমরা, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথা কেন আমরা ফ্যাক্ট হিসেবে ধরবো, উনি কি সত্য কথা বলেন? ওনার ভিতরে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করা যাবে না, এগুলো ওই আপনারা কথা বললে লেজ ধরে ওই যে প্রথম আলো ভুল ছবি দিছে দেখে ধরে নিয়ে ভরে রাখছে, এখন মাননীয় প্রধানমন্ত্রী এগুলোর জন্য কিছু করা তো যাবে না। আচ্ছা দেখি, এই ঘটনা, হ্যাঁ, ভোটাভুটি হচ্ছে আর কি, ওকে, ফ্লোরে খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোটাভুটি হচ্ছে। আচ্ছা দেখি তো, যাদেরকে এক্সপ্লোর করা হয়েছে তারা কী করছিল, তারা নাকি এই অস্ত্রবিরোধী ইয়ে বিল উত্থাপন করছে দেখে তাদেরকে বহিষ্কার করছে এবং কালো দেখে করছে। আচ্ছা দেখি তো, অবস্থাটা কি করতেছে, চলবে অনেকক্ষণ ধরে চলবে এই জিনিস, কার্যক্রমই থামাই দিচ্ছে রীতিমতো। স্লোগান দিচ্ছে ফ্যাসিস্ট বলে। আচ্ছা, বাংলাদেশ এলে মাননীয় প্রধানমন্ত্রী এতক্ষণে মিন্টি রোডে নিয়ে
উপরের দিকে পা বেঁধে আপনি আমেরিকার ইয়ে শেখান না? চলতে থাকবে, চলতে থাকবে, মানে কোনো কার্যক্রম আর চলতে পারে না এদের কারণে। এই কারণে হচ্ছে ওনাদেরকে এক্সপেল করা হয়েছে, পুরো কার্যক্রম থামাই দিছে সংসদের। হ্যাঁ, এই কারণে বের করে দিছে। কী বললেন মাননীয় প্রধানমন্ত্রী? কী কারণে? ও আচ্ছা, অস্ত্র বিরোধী বিল উত্থাপন করছে দেখে, হ্যাঁ স্পিন মারতেছেন। এই যে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলতেছে, ওরে বাবা রে বাবা, আচ্ছা যাক আত্মারা হইলে। আচ্ছা ওকে, টুটিয়া সভ্যতা বাংলাদেশে, সোনার বাংলা, টুটিয়া সভ্যতা মাননীয় প্রধানমন্ত্রীদের জন্য একরকম, মন্ত্রীদের জন্য একরকম, সাংসদদের জন্য একরকম, জনতা সাধারণ জনতার মধ্যে আবার পাওয়ারের কারণে হাজার হাজার লেয়ার, প্রত্যেক লেয়ারে আলাদা আলাদা ক্ষমতার ব্যবহার। আমেরিকার মধ্যে হইতেছে কি এরকম ওপেন সংসদে হইতেছে, এই কী বলে ইয়ে করতেছে, রেসিস্ট রেসিজম এর কারণে, গায়ের রঙের কারণে হচ্ছে এক্সপেল, হ্যাঁ, এবং কী কারণে? তাও অস্ত্রবিরোধী বিল উত্থাপন করছে অপরাধে, আগে ঠিক সোনার বাংলা হয়েছে না, কথায় কথায় বিল উত্থাপন করছে দেখে বের করে দিয়েছে। আচ্ছা, গণতন্ত্রকে বাদ দিয়ে মানে আওয়ামী লীগকে সরায় একটা সরকার আনতে চায়। আওয়ামী লীগ কি গণতান্ত্রিক সরকার? এখন দেখেন, আমেরিকার গণতন্ত্রের ডেফিনেশন নিয়ে আপনার সাথে আমি একমত। আটলান্টিক পার হইলে আমেরিকার গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে যায়, সে ব্যাপারে আমি আপনার সাথে একমত, মানবতা সে ব্যাপারে আমি আপনার সাথে একমত। কিন্তু আমেরিকা বাংলাদেশের গণতান্ত্রিক সরকার বদলাইতে চাচ্ছে, বাংলাদেশ গণতান্ত্রিক সরকারটা কে? বাংলাদেশ আওয়ামী লীগ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বাকশাল, তারপর এখন আপনার এই যে আপনি তো জাতির জনকের সুযোগও করেন না আপনি বলে থাকেন, সো সেই বাকশালের কন্টিনিউশন। এই যে আমিও তো একজন বুদ্ধিজীবী, এদের পদলোহন করতেছি, তাবেদারি করতেছি, কেন? কারণ মাননীয় প্রধানমন্ত্রী দাবি করতেছেন যে এরা আওয়ামী লীগকে, গণতান্ত্রিক আওয়ামী লীগকে সরাই দিবে, এটা প্রতিবাদ করা ঠিক হচ্ছে না আমাদের। এখানে উনি কিছু সত্য কথা বলছেন, কিন্তু সত্য কথাগুলা এই কারণে বলেন, মানে সত্য কথা এই কারণে বলছেন যে কারণ আওয়ামী লীগ ইয়ে কি বলে আমেরিকাকে এখন ধোলাই করতে হবে। আমেরিকা এখানে ওই যে গতকালকে মনে হয় লিখছি, হ্যাঁ গতকালকে লিখছি যে আমেরিকার পতন বাঙালি মুসলিম চায়, ইহুদি কাফারের, এটা এটা না, এটার চেয়ে সত্যিকার কারণ হচ্ছে যে আমেরিকা যেহেতু মুসলিম দেশগুলাতে বিশ্ব মুসলিম মিডল ইস্টে দেশগুলাকে হইতেছে ইয়ে বানায় ফেলছে, রাবলে পরিণত করছে মূলত এই কারণে, সো সেটার এক্সটেনশন হিসেবে কাফের টাফের হুজুর মুজুররা মিলে এগুলো করে, ঠিক আছে, কিন্তু মূল ক্ষোভের জায়গাটা ওই জায়গাতে যে মুসলিম দেশগুলোর সাথে অ্যাটাক, এই কারণে মুসলিমের একটা ধারণা তৈরি হয়েছে বাঙালি মুসলিমের যে আমেরিকা মুসলমানদের শত্রু। কোনো আমেরিকা মুসলমানদের শত্রু না, কিন্তু সৌদি আরবের সাথে তো সবচেয়ে বেশি খাতির আমেরিকার, এবং আমাদের ইসলাম ধর্মের মুসলিমদের সবচাইতে বড় দেশ, নেতা দেশ সৌদি আরব, যেখানে আমাদের মক্কা মদিনা আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, তো মুসলিমদের শত্রু হইল কেমনে? সবচেয়ে বড় অ্যালাই যদি হয়ে থাকে আমেরিকার সৌদি আরব, না মুসলিমদের শত্রু না, এটা হচ্ছে যে রাজনৈতিক কারণে আজকে শত্রু কালকে বন্ধু কালকে মিত্র, হ্যাঁ, সো এগুলো হুজুরা খাওয়ায় বাঙালি মুসলিমকে। কিন্তু কথা হচ্ছে যে যে এই অবস্থার মধ্যে এখন মাননীয় প্রধানমন্ত্রীকে হঠাৎ করে বলতেছেন কেন, বলার সাহস দেখাচ্ছেন কেন ইলেকশনের আগে? এইটা কি ওনারা, উনি ডেসপারেট, উনি কি এটা সিগনাল করতেছেন যে মানে আমেরিকার কোনো ভূমিকা নিবে, যেই কারণে উনি আগে থেকে এগুলো বলা শুরু করতেছেন যে আমেরিকা চাইলেই সরকার বদলাইতে পারে, এগুলো বলতেছে কারণ ওনাদের আমেরিকা কোনো ভূমিকা নিবে এবার, এই কারণে এগুলো বলতেছেন মনে হচ্ছে নাহলে উনি এই কথা এইভাবে এগুলো সংসদে দাঁড়ায় এবং পুরোপুরি আমেরিকার কনফ্রন্টেশন যে আপনাদের দেশে গণতন্ত্র আছে নাকি, আপনাদের দেশে তো বর্ণবাদ আছে, যদিও মিথ্যা কথা, কিন্তু এগুলো বলছে যেভাবে করে একজন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায়, এগুলো কি আমেরিকার কানে যাচ্ছে না? এক সেকেন্ডের মধ্যে চলে গেছে আমেরিকার কানে। সো উনি এত ডেসপারেট কেন আমি জানি না, আমার মনে হচ্ছে, আমার থিওরিটা হচ্ছে যে সম্ভবত আমেরিকা এবার একটু আরেকটু বোল্ড ভূমিকা নিবে, সম্ভবত এই কারণে উনিও ডেসপারেট, ডেসপারেশন দেখাচ্ছেন যে চুপ করে থেকে তো লাভ নাই এই কারণে। কিন্তু একটু বোল্ড ভূমিকা নিলে এখন দেখেন আপনারা তো মিনাকে ভট্টাচার্য ইলিয়াস হোসেনদের ভিডিও দেখেন, ওনারা তো থিকে তাল বানানোর জন্য বসে আছেন, কিন্তু আমি আমার ছোট্ট জ্ঞানে যদি বিশ্লেষণ করি, আমি এখনও মনে করি না এমন কোনো কারণ আছে, এমন কিছু হয়ে গেছে পৃথিবীতে বা এমন কোনো কারণ তৈরি করতে পারছে বাংলাদেশ যে যেই কারণে আমেরিকা বাংলাদেশের জন্য ওই লেংথে যাবে যে আমি একটা দেশের সরকার পরিবর্তন করানোর জন্য, এবং স্পেশালি ভারত যেহেতু আওয়ামী লীগকে চায় ভারতের এগেনস্টে গিয়ে, স্পেশালি এখন ইউক্রেন যুদ্ধরুদ্ধ সব কিছু মিলে বিশ্বের যে অবস্থায় যে চায়নার সাথে তাইপে নিয়ে আমেরিকার একটা কনফ্রন্টেশন আসতেছে সামনে, এই মুহূর্তে আমেরিকার অ্যালাই লাগবে এই রিজিয়নে, ভারতকে দরকার নানানভাবে, নানান কারণে দরকার, এখানে বাংলাদেশের মতো বাতিল দেশের
গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমেরিকা ভারতের সাথে গণতন্ত্র, এটা খুবই একটা আনইমাজিনেবল একটা ভাবনা আর কি। যদিও আপনাদের ইয়েরা স্পিন মেরে মেরে নানানভাবে বুঝাই ফেলবে, কিন্তু এটা মানে আমি এখনও কল্পনা করতে পারতেছি না যে। তবে একটু স্যাংশন ট্যাংশন তো দিছে, ঠিক আছে। এখন ওই যে যেটা, যদি ভারতকে কোনোভাবে রাজি করাইতে পারো আমেরিকা, বা ভারত যদি না চায় আওয়ামী লীগ সরকারকে, তাইলে এই সরকারকে ফেলে দেয় আমেরিকার জন্য এক সেকেন্ডের মামলা। ভারত কী চায়, রাইট? সো ভারত কেন চাইবে আওয়ামী লীগকে না হয়ে বিএনপিকে? এটার তো খুবই অবিশ্বাস্য একটা ব্যাপার, বিএনপির সাথে যে ধরনের ভারতের সম্পর্ক এবং আওয়ামী লীগের সাথে যে ধরনের সম্পর্ক। যদিও আওয়ামী লীগের সাথে সম্প্রতিকালে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না, প্রধানমন্ত্রী যখন গিয়েছিলেন ইন্ডিয়াতে, এটা এখনও কয়েক বছর হয়ে গেছে, কয়েক বছর আগে, তারপর বাংলাদেশে যখন, আমরা জানি রিসেন্ট পাস্টে ভারতের সাথে সম্পর্ক একটু প্রাবলসম সম্পর্ক যাচ্ছে। সো কোনো কারণে ভারত যদি না চায়, তাইলে একমাত্র সম্ভব, এছাড়া কোনো কারণ নেই, রাইট? তো যা হোক, ব্যাপার হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কিছু সত্য কথা বলছেন, ওনার সাথে একমত প্রকাশ করার সুযোগ পাই না, সেই সুযোগ উনি দেন না খুব একটা, এই কারণে তাড়াতাড়ি করে একমত প্রকাশ করতে চলে আসলাম যে দেখেন না আমি আপনার সাথে একমত, প্লিজ খারাপ ভাবেন না আমাকে, সবসময় দ্বিমত পোষণ করি ব্যাপারটা তা না নেসেসারি, যে আমি আজকে আপনার সাথে একমত। কিন্তু এখানেও প্রচুর স্পিন আছে আর কি, সো একমত হইতে গিয়েও পুরোপুরি একমত হইতে পারলাম না আর কি, জাতির জনকের কন্যার সাথে।